بسم الله الرحمن الرحيم শ্রী দর্শক আসসালামু আলাইকুম আজকের জাতের আলোচনার পূর্বে গতকালকের যে ভিডিওটি দিয়েছিলাম আপনাদেরকে BN7 এর সেই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি তো গতকালকে BN7 যে জাতটির ভিডিও আপনাদের দিয়েছি তাই সেই ভিডিও দেখে অনেকেই আপনারা কমেন্ট করছেন যে আমের সাইজ এবং রং দেখে এটি BN7 জাত নয় তবে সিটি BN7 জাত নাও হতে পারে তবে আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাচ্ছি যে BN7 যে জাতটি রয়েছে সেই জাতের যে আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশের সেই প্রতিষ্ঠান থেকে আমি চারাটি সংগ্রহ করেছি একেবারে সরাসরি হাতে এবং তাদের যে প্রধান কার্যালয় বলতে পারেন সাভারের প্রধান যে শাখা সেই শাখা থেকেই জাতটি রিসিভ করা তো যাই হোক পরবর্তী সময়ে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে সেটি দেখার চেষ্টা করব আর জাতটি যদি BN7 না হয়ে ভিন্ন কোনো নতুন জাত হয় তাহলে সেই ক্ষেত্রে এই আমদানিকারী প্রতিষ্ঠান হয়তোবা সেই জাতটির নাম বলতে চেষ্টা করবে না কারণ প্রতিটি নতুন জাত এনে এরা 2-3 বছর অপেক্ষা করে বেশ কিছু চারা উৎপাদন করার পরে এরা কিন্তু নামগুলো প্রকাশ করে যাই হোক ব্যবসায়িক স্বার্থে যদি একেবারেই নতুন কোনো জাত হয় সেই ক্ষেত্রে আমাদের কষ্ট করে নামটি বের করতে হবে আর যদি পরবর্তী সময়ে আমরা BN7 এর কালার বা আমের সাইজ সবকিছু মিলে যায় তাহলে তো হলোই তো এখন আজকের আলোচনায় ফিরে আসি আজকে এখন যে আমের গুটিগুলো দেখছেন এগুলো হচ্ছে রঙিন বাড়ি 13 আমের গুটি তো এই আমটি নিয়ে বিগত সময়ে আপনাদেরকে একটি ভিডিও দেওয়া হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি তো যাই হোক এই জাতটি নিয়ে বিগত সময়ে বেশ আলোচনার ঝড় আমরা দেখতে পেয়েছিলাম এবং অনেকেই এটিকে দারুণ বাণিজ্যিক জাত বলে অনেক চারাও বিক্রি করেছেন বিগত সময়ে আর এটার এই জাতটির প্রচার সরকারি বেসরকারি নানাভাবেই হয়েছে তো যাই হোক আমরা সকল প্রচারের ভিতরে একটি জাতের যে ছোটখাটো সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো আমরা অতি উৎসাহী হয়ে কেন জানি সেটি সরকারি বেসরকারি সব দিক থেকেই দেখেছি যে চেপে যায় তো এই আমটির স্বাদের যে বর্ণনা অনেকে দিয়েছেন পরবর্তী সময়ে তারা অনেকেই উল্লেখ করেছেন আমটি খেতে তেমন সুস্বাদু নয় সুতরাং যদি একটি আম বেশ সুস্বাদু না হয় সেই ক্ষেত্রে বাণিজ্যিকতা করতে আমাদের বেশ ব্যাক পেতে হবে তো আজকের ভিডিওর যে মূল লক্ষ্য এই জাতটি একটি ভালো দিক লক্ষ্য করছি সেটি হচ্ছে আপনারা জানেন 2023 সালের এই এপ্রিলে আমাদের বাংলাদেশে প্রচণ্ড খরতাপ চলছে এবং এই খরতাপে বিভিন্ন জাতের আমের গুটিগুলো ব্যাপক হারে ঝরে যাচ্ছে তো আমের গুটি ঝরার যে প্রবণতার হার অন্যান্য জাতের তুলনায় এই বাড়ি 13 জাতটিতে আমার কাছে কেন জানি অনেকটাই কম মনে হচ্ছে তো এটি একটি ভালো দিক হতে পারে কারণ বৈশ্বিক যে উষ্ণতা ধীরে ধীরে বেড়েই চলেছে ক্রমাগতভাবে তো আমরা যারা বাণিজ্যিক বাগান গড়ে তুলব অদূর ভবিষ্যতে আমাদের সকলের মাথায় এই উষ্ণতার যে বৃদ্ধি সেটিও মনে হয় আমাদের মাথায় এখন থেকেই রাখতে হবে নয়তোবা এই এই ধরনের খরতাপে যে জাতগুলো তুলনামূলক নাজুক বলতে পারেন যে ঝরে যায় সেই জাতগুলোকেও আমাদের পরিহার করতে হবে তো এই বাড়ি 13 যে গুটিগুলো এখনো এই প্রচণ্ড খরার মাঝে যেভাবে টিকে আছে এখনো যদিও আরও ঝরবে এখনই টিকে গেছে বলা যাবে না যেমন এই যে দেখুন এই যে এখনো কিন্তু ঝরছে ঝরছে না সেটি কিন্তু সত্য নয় তবে তুলনামূলক কম তো আমার মনে হচ্ছে এই জাতটি বেশ তাপ সহ্য করতে পারবে এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে তো যাই হোক
আপনারা যারা নিয়মিত এই চ্যানেলটি দেখেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারো এই চারার ফল কতগুলো টিকলো কেমন ব্যারিং হলো আর সাতটা যেহেতু আমার অন্যের মুখে শোনা নিজে এই জাতটি খাওয়ার সৌভাগ্য আমার এখনো হয়নি তো ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম।